বেশ কিছুদিন ধরে আমরা বাসা থেকে একদমই বের হচ্ছি না। তো আমি ঋতুকে বলছিলাম যে ঋতু দেখো, আমরা যদি এভাবে খেয়ে খেয়ে বাসায় বসে থাকি, আমরা মোটা হতে হতে একটা সময় বেলুন হয়ে যাব। চলো আমরা আজকে একটু বের হয়ে একটু হেঁটে আসি। তো ঋতু বলে ঠিক আছে। তো আমি ঋতুকে জিজ্ঞাসা করছিলাম, ঋতু তুমি কি মোমো খাইছো? তো আমাকে বলে যে না। আমি বললাম চলো আমরা ট্রাই করি যে মোমো তোমার কেমন লাগে। তারপরে এই যে আমরা রেডি হচ্ছি, বাইরের ওয়েদারটা কিন্তু বিশাল খারাপ, খুবই গরম পড়তেছে, এটা সবারই জানা। তারপর আমরা সাহস সঞ্চয় করে বেরিয়ে পড়বো এখন। তবে আমরা খুব বেশি দূরে যাব না, আমার বাসার খুব কাছাকাছি মোমো শপটা আছে আর আমরা কিন্তু সেদিকে যাচ্ছি। গিয়ে আমরা তাড়াহুড়ো করে এক প্লেট মোমো অর্ডার করি আর আমি ঋতুকে বলি, ঋতু তোমার যদি পছন্দ হয়, খেতে ভালো লাগে, আমি কিন্তু তোমাকে আরও এক প্লেট অফার করব। তো ঋতু বলে যে আমি আগে টেস্ট করি কেমন লাগে। তো মোমোটা যখন হাতে আসে, ঋতু বারবার দেখতেছিল এটা কেমন। তারপর একটা সময় আমি যেটা খেয়াল করলাম, ও উপরের আস্তরটাই খাচ্ছে বাট ভিতরের মাংসটা ফেলে দিচ্ছে। যাই হোক, তারপরে আমি একটা পুরো মোমো কীভাবে মুখে দিয়ে চাবাতে হয় সেটাই ট্রাই করছিলাম। বাট এটা এতটাই গরম ছিল, আমি একদম হা হয়ে গেছি, আমার কথা বন্ধ হয়ে গেছে পুরোপুরি। যাই হোক, গরম এমনিতে আমি একদমই খেতে পারি না। তারপর আমরা খুব তাড়াহুড়ো করে বাসায় চলে আসি, এত জঘন্য গরম ছিল বাইরে, আর এসে ঝাল ঝাল করে পেয়ারা মাখা খাই, যেটা অনেক বেশি মজার ছিল। থ্যাংক ইউ সো মাচ।